Hi guys, welcome back to my channel. I'm Ankita and you're watching Affordable Lifestyle. Durga Puja to eshei gelo ari bangali pujor shomoy bangali khabar khete prochondo bhalobashe. Tai ajke ami tomader ekti bangali restaurant e niye jacchi jetir nam Posto. Eti Patali bus stand theke thik 5 minutes walking distance. Amra shekhane tader sharodiyar buffet menu ta try korte jacchi. To cholo jawa jak ar ami tomader prottekta dish try kore bolbo amar kemon laglo. কলকাতার বাঙালি রেস্টুরেন্টগুলোর মধ্যে অন্যতম একটি রেস্টুরেন্ট হলো পোস্ত। পাটুলি থেকে 5 মিনিট হাঁটা পথে এই পোস্ত রেস্টুরেন্টটি প্রায় 2 বছর ধরে মানুষকে আনন্দ দিয়ে আসছে। এদের ইন্টেরিয়রটা ভীষণই ছিমছাম ও দেওয়ালে দেওয়ালে রয়েছে ফ্রেমবন্দি পোস্টার্স ও ফটোগ্রাফস। রিসেন্টলি দুর্গাপুজো উপলক্ষে এনারা নিয়ে এসেছেন মাত্র 649 টাকায় আনলিমিটেড বুফের অফার। আর সেই পুজো স্পেশাল বুফের টেস্ট করতে আমরা চলে এসেছি পোস্ততে। প্রথমেই আমাদের সার্ভ করা হয়েছে কমপ্লিমেন্টারি ড্রিঙ্ক আমপানা। তোমরা এখানে সফট ড্রিঙ্কসও নিতে পারো। রিফ্রেশিং বাঙালি স্টার্টার হিসাবে প্রথমেই আমাদের দেয়া হয়েছিল গরম লুচি, আলুর দম আর লম্বা করে কাটা ডাটাযুক্ত বেগুন ভাজা। এই পোর্শনটির অডিওটা আমরা হারিয়ে ফেলি, তাই ভয়েস ওভার দিচ্ছি, তোমরা প্লিজ একটু ম্যানেজ করে নিও। লুচিগুলো ছিল ভীষণই সফট আর আলুর দমের সাথে জাস্ট ফাটাফাটি লাগছিল। সর্ষের তেলে ফ্রাই করা বেগুন ভাজার সাথে লুচি যেন চিরদিনের যুগলবন্দী। একটা জিনিস বলে দিই, এখানে কিন্তু লুচি, আলুর দম, বেগুন ভাজা সবকিছু আনলিমিটেড। এরকম কোনো ভাবার ব্যাপার নেই যে দুটো লুচি পাবে, আনলিমিটেড যত ইচ্ছা তত। এবার আমরা শুরু করছি ভাত দিয়ে। তো ভাতের সাথে প্রথমে নিয়ে নেবো সেটা হচ্ছে সোনামুখ ডাল। আমি তোমাদের জন্য আলাদা করে এরকম বাটি করে নিয়ে এসেছি বুফের থেকে। তো এরকম বাটিতে সার্ভ করা হয় না, বাট দেন তোমরা ওখান থেকে নিয়ে অবভিয়াসলি খেতে পারবে। তো মুগ ডালটার সাথে এখানে আমি একটু আলু ঝিঙে পোস্তও নিয়ে এসেছি, তো সেটাও খেয়ে দেখি, টেস্ট করে দেখি একটু। ডালটা অপূর্ব খেতে, মানে জাস্ট অপূর্ব খেতে। আর পিসগুলো বেশ র আছে এবং মিষ্টি মিষ্টি ব্যাপার আছে একদম, মানে আমাদের অথেন্টিক বাঙালিতে যে ডালটা হয় একদম এক্স্যাক্টলি ওটার মতো। এবার একটা আলু ঝিঙে পোস্ত দিয়ে খেয়ে দেখি। আলু চিংড়িটা পোস্তটা ভালোই, বাট মানে অ্যাভারেজ, মানে সেরকম কিছু না, এটা মোটামুটি ঠিকঠাক বাট ভালো, মানে খারাপ বলতে পারবো না। এবার আমি ট্রাই করবো ধোকার দান্না। এটা প্রচুর বাঙালির ফেভারিট জিনিস। মানে সবার আগে তোমাদের দেখা যাচ্ছে ধোকার সাইজটা দেখো, জাস্ট ধোকার সাইজটা ভীষণই বড়। এত বড় ধোকা এখন কোনো রেস্টুরেন্টসেই দেয় না, ভোগাটা ভীষণ সুন্দরভাবে কুকড, ভেতরটা ভীষণই সফট বাট একদম মাসি নয়, ভেতরটা সফট আর বাইরেটা একটা ক্রিস্পি লেয়ারও আছে।
তো দারুণ খেতে, অপূর্ব খেতে। এবার আমরা চলে এসেছি ননভেজে। তো প্রথমেই দেখতে পাচ্ছ বিশাল বড় একটা পাবদা মাছ। তো এটা পাবদা মাছ ইজ ওয়ান অফ মাই ফেভারিট। আর সর্ষে দিয়ে পাবদা তো সব বাঙালিরই মোটামুটি ভীষণ প্রিয়। আর এখানে রয়েছে কাঁচা লঙ্কা চিকেন, আর এখানে রয়েছে বাসন্তী পোলাও। এতক্ষণ আমি তোমাদের রাইস দেখিয়েছি, তো আরেকটা অপশন অফ রাইসের মধ্যে রয়েছে বাসন্তী পোলাও। তো প্রথমে একটু সাদা রাইস দিয়ে মাছটা খেয়ে দেখি। সর্ষে পাবদা দিয়ে তো আমি এক থালা ভাতই খেয়ে নিতে পারি মোটামুটি, তো চলো একবার খেয়ে দেখি। সিরিয়াসলি ভালো, বিশ্বাস করো। সর্ষের মধ্যে একটা ওভার পাওয়ারিং ঝাঁঝও নেই, আমার ভীষণ কম সেটাও নেই, একদম ব্যালেন্সড ঝাঁঝ রয়েছে। আর তার সাথে একটা সুন্দরভাবে কাঁচা লঙ্কার, মানে কাঁচা লঙ্কা আর বাকি মশলার ব্লেন্ডিংগুলো ভীষণ সুন্দর আছে। এবার আমি ট্রাই করছি বাসন্তী পোলাওর সাথে কাঁচা লঙ্কা চিকেন। তো প্রথমেই কাঁচা লঙ্কা চিকেনটা তোমাদেরকে দেখিয়ে দিই, পুরো গ্রিনিশ কালারের, মানে লুকটাই জাস্ট দারুণ। এবার এটা মেইনলি বানানো হয় কাঁচা লঙ্কা ধনে পাতা দিয়ে, গ্রেভি দিয়ে, পোলাও দিয়ে। আমি এবার ট্রাই করছি, কাজু ফ্লেভার পাচ্ছি আমি, ধনে পাতার একটা স্ট্রং ফ্লেভার আছে, একটু মিষ্টি মিষ্টি। বাসন্তী পোলাও দিয়ে খেতে দারুণ লাগছে। চিকেনের পিসেসগুলো দেখো যথেষ্ট বড়, আর এটাও আনলিমিটেড, তোমরা যত চাও নিতে পারো। পুজোর এই স্পেশাল মেনুতে মাটন নাগবাংলাও আছে। তোমরা তো জানো আমি মাটন খাই না, কিন্তু আমার ক্যামেরার ওপরের জন ভীষণ ভালোবাসে, আর তাই সে প্লেট ভর্তি করে মাটন নাগবাংলো নিয়ে এসেছে। এটা সে পুরোটাই খাবে। তো তোমরা যারা মাটন ভালোবাসো তাদের জন্য এটা ভীষণ গুড নিউজ। এই এত কিছু মাছ, মাংস, ভেজের মধ্যে দুটো ডিশ, দু রকমের মাংস, এক রকমের মাছ, আনলিমিটেড লুচি, বেগুন ভাজা, আলুর দম, আর ইভেন এ কমপ্লিমেন্টারি ড্রিঙ্ক, আর তার সাথে ডেজার্টস তো আছে। পুরো জিনিসটা তোমরা পেয়ে যাবে 649 rupees-এ। প্রচুর ভ্যারাইটি এবং যত খুশি তত। তো পুজোর মধ্যে বাঙালিয়ানা সেলিব্রেট করার জন্য একদম আইডিয়াল জায়গা। এবার নিয়ে এসছি ডেজার্টসগুলো। তো ডেজার্টসে প্রথমেই রয়েছে পাঁপড়, চাটনি, মিষ্টি দই আর রসগোল্লা। প্রথমে পাঁপড় দিয়ে চাটনি দিয়ে ট্রাই করে দেখি। আমের চাটনি এরকম টাইমে পাওয়াটা কিন্তু একটা বিশাল ব্যাপার। পাঁপড়টা ভীষণই ক্রিস্পি, নর্মালিও খেতে ভালো লাগছে, মানে উইদাউট চাটনিও বেশ ভালো লাগছে। কাঁচা আমের একটা টক ঝাল মিষ্টি মিশিয়ে একটা চাটনি, দেখো একদম কারেক্ট ব্যালেন্স অফ মিষ্টি অ্যান্ড টক। এবার আমি ট্রাই করবো কলকাতার স্পেশাল মিষ্টি দই। যারা যারা বাইরে থেকে দেখছো সবাই জানো যে কলকাতার ভীষণভাবে ফেমাস এই মিষ্টি দই। এটা নিয়ে নতুন করে আর কী বলবো, মানে বাঙালি মাত্র এটা, এটা দিয়ে যদি শেষ না করে মানে বাকি দুনিয়াতে হয়তো আইসক্রিম বা অন্য কিছু দিয়ে এন্ড হয়, আমাদের এখানে এটা দিয়ে এন্ড না করলে আমাদের খাওয়া একদম কমপ্লিটই হয় না। অলওয়েজ ফেভারিট। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট হচ্ছে রসগোল্লা, আগেন কলকাতা স্পেশাল, বাংলা স্পেশাল। তুলতুলে সফট, রসটা একদম ভেতর অব্দি গেছে, ভীষণই সুন্দর যাতে। আর এই মিষ্টি দই আর রসগোল্লা বা এই সমস্ত রেজাল্টস কিন্তু যত খুশি তত, মানে আনলিমিটেড মিষ্টি দই তোমরা খেতে পাচ্ছ, সেটা কিন্তু একটা অ্যাডেড বেনিফিট। মানে খুব কম বুফেতেই থাকে যে দইটা পর্যন্ত আনলিমিটেড, সো গ্রেট ফর দিস। আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওকে অনেক অনেক লাইক করো আর শেয়ার করো। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না, পাশে বেল আইকনটিকেও প্রেস করতে ভুলো না। আমাকে কমেন্ট সেকশনে জানাও এই যে এত খাবার আমি দেখালাম, কোনটা ট্রাই করতে তোমরা সবথেকে বেশি এক্সাইটেড। আমার তো ভেজ ডিশগুলো ততটাই ভালো লেগেছে যতটা কিনা ননভেজটা ভালো লেগেছে, আর ডেজার্টসও ছিল অপূর্ব।
তো তোমরা যদি চাও এরকম ফুল ফ্লেজেড বাঙালি রেস্টুরেন্টে আমি যাই, নট অনলি বুফে, থালিজ অ্যান্ড নর্মাল আলাকার্টেও খাই, তো আমাকে কমেন্ট সেকশনে জানিও, আমি নিশ্চয়ই যাওয়ার ট্রাই করবো। নেক্সট ভিডিও আসা পর্যন্ত বাই বাই, ভালো থেকো। আর হ্যাঁ, এক মিনিট, সবাই তোমরা পুজোটা ভীষণ ভালোভাবে কাটিও, ছুটিয়ে মজা করো, প্রচুর খেয়েও, প্রচুর ছবি তুলো আর প্রচুর আনন্দ করো। শুভ শারদীয়া।